ক্রসিংটা উঠলেই ট্রেনটা গেলেই আমরা তারপর যাব। আর এখান থেকে আমি জিজ্ঞেস করলাম, তো বললো এখান থেকে আর 10 কিলোমিটার। তো 10 কিলোমিটার মানে ট্রেন যাচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মর্নিং, সালাম, নমস্কার, সত শ্রী আকাল এন্ড ওয়েলকাম টু অল মাই ভিউয়ার্স এন্ড ফ্রেন্ডস। আজ একটা খুব স্পেশাল দিন। আজকে কোনো গাড়ি বা টু হুইলার বা অটো ইন্ডাস্ট্রি, অটোমোবাইল এইসবের ব্যাপারে আমি আজকে ভিডিও নিয়ে আসিনি, যদিও আজকে আমরা যাচ্ছি এই গাড়িটা করে। এটা মারুতি আর্টিগা, বাট মারুতি আর্টিগার ব্যাপারে আমরা মোটেই আজকে দেখাবো না। আজকে যেটা আমাদের স্পেশাল দিন, আজকে আমরা একটা ফ্যামিলি ট্রিপ করতে যাচ্ছি। আমি, ওয়াইফ উজ্জ্বল, উজ্জ্বলের ওয়াইফ, উজ্জ্বলের ছেলে, আমার ভাইরা ভাই বড়শালী, তার ছেলে, আমরা সবাই মিলে যাচ্ছি আজকে মায়াপুর বাবা চৈতন্যদেবের দর্শন করতে, শ্রীলা মহাপ্রভু জিয়ের দর্শন করতে। আপনাদের সঙ্গে পুরো জার্নিটা আমি তুলে ধরবো, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, কখন পৌঁছাচ্ছি, যাবার আগে পৌঁছানোর আগে যে ব্রেকফাস্ট করব, পৌঁছে পুরো মন্দিরের যে সারাউন্ডিং, যেখানে ঘুরবো, যেখানে যাবো, সব আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে যাত্রা শুরু করা যাক, হরে কৃষ্ণ হরে রামের নাম নিয়ে। চলুন, আমরা এখন দমদম এয়ারপোর্ট ক্রস করলাম। দমদম এয়ারপোর্টে 2 নম্বর গেট আমরা ক্রস করলাম। এরপর আমরা 300-400 মিটারের পরে আমরা এখান থেকে বাঁদিক নেব, টুয়ার্ডস ডানকুনি, বেলঘরিয়া হয়ে আমরা বেরোবো। তো যাবার যে রাস্তাটা পুরোটাই আপনাদেরকে দেখাতে থাকবো, যে আমরা আজকে কৃষ্ণনগর রানাঘাট হয়ে যাচ্ছি না, আমরা যে আরেকটা রাস্তা আছে ডানকুনি থেকে ডান দিক, সেই রাস্তাটা খুব কম লোকই যায় মায়াপুর যাওয়ার জন্য কলকাতা থেকে। আজকে আমরা ওই রাস্তাটা একটু যাই, ওই রাস্তাটা গিয়ে দেখি রাস্তাটার কন্ডিশন কেমন আছে, ওই রাস্তাটা গেলে আপনাদের কলকাতা থেকে কতক্ষণ টাইম লাগবে সেগুলো দেখাই। আমরা জাস্ট এখন আপনার ঘুরলাম বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ের দিকে, ঢুকে গেছি আমরা বেলঘরিয়া এক্সপ্রেস হাইওয়ে, যাচ্ছি মায়াপুরের দিকে। পুরো আমাদের গ্রুপ পিছনে আছে, সবাই একবার বলো হরে কৃষ্ণ। এই আমাদের পাটাকোর ড্রাইভার,
এই দেখুন আমাদের কলকাতার পুরী, দেখুন ভাইজান ব্রেসলেটটা দেখুন একবার, মুখটা দেখুন একবার, সিংগাম আমরা এখন বাথরুম কোর্টে নেমেছি, সবাই এখন হিসি করব, হিসি এই যে পাঁচবার হিসি করে নিয়েছে উজান, পাঁচবার হিসি করে নিয়েছে, এই ছ নম্বরবার হিসি করতে যাচ্ছে, ইউটিউবে যাবে ছ নম্বরবার হিসি করতে যাচ্ছে। হ্যাঁ ওটা তোর বাবা, বাবার নাম কি মিথ্যা কথা। আর থেকে 10 কিলোমিটার মায়াপুর ঢুকতে, আমরা এখন ওই বাইপাসটা দিয়ে এলাম, ওই বাইপাসটা দিয়ে এসে আমরা ঠিক ওইখানে একটা টার্নিং আছে, টার্নটা নিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, এখানে রেল ক্রসিং, এই যে রেল ক্রসিং, রেল ক্রসিংটা উঠলেই ট্রেনটা গেলেই আমরা তারপর যাব। আর এখান থেকে আমি জিজ্ঞেস করলাম তো বললো এখান থেকে আর 10 কিলোমিটার, তো 10 কিলোমিটার মানে ট্রেন যাচ্ছে। ঢোকবার 2-3 কিলোমিটার আগে আপনারা এরকম বেশ কিছু গেস্ট হাউস দেখতে পাবেন, এখানে দেখছেন বিড়লা গেস্ট হাউস, এখানে থাকা খাওয়া সব কিছুরই ব্যবস্থা নিশ্চয়ই আছে। তো আপনারা যদি ভিতরে কখনো রুম না পান তো আপনারা বাইরে 3-4 কিলোমিটারের মধ্যে এইসব অপশানগুলো দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন এখানে ইস্কনে কার পার্কিং বলে দেওয়া আছে, আর শ্রীলা মহাপ্রভু পাদর ছবি, আর লেখা আছে এখানে ইস্কন শ্রীরাম মায়াপুর আপনাকে স্বাগতম। তো আমরা ঢুকছি, কত নম্বর গেট, এটা 6 নম্বর গেট, 6 নম্বর গেট দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি, সামনে গাড়ির জ্যাম আছে, চলুন আপনাদের ভিতরে গিয়ে দেখা হবে। দাদা হরে কৃষ্ণ। জল
हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा राम रामा हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा राम रामा हरे 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 कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा राम रामा हरे